করছেন। ওয়ার্ক পারমিট নিয়ে আসার পরে আপনাকে দুইটা মারাত্মক সমস্যা ফেস করতেই হবে, সেটি আপনি চান বা না চান। প্রথমত ক্যাটাগরি, দ্বিতীয়ত হচ্ছে ফুড ডেলিভারি আইডি ওপেন করা। ক্যাটাগরিটা নিয়ে আপনাদেরকে বলি, আপনি যখন একটা স্পেসিফিক ক্যাটাগরিতে আসবেন, ধরুন আপনি ক্লিনিং ভিসাতে আসেন, আপনি ক্লিনিং কোম্পানি যে কোনোটাতে কাজ করতে পারবেন, কোনো পারমিশন লাগবে না। কিন্তু আপনার যদি অন্য কোনো কাজের অপরচুনিটি থাকে, লেটস সে ধরুন আপনি রেস্টুরেন্টের কিচেনে কাজ করবেন, এইটা কিন্তু আপনি পারবেন না, কারণ এটার জন্য আপনাকে আবার ইমিগ্রেশন আবেদন করতে হবে। ইমিগ্রেশন যদি পারমিশন দেয় তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। অসুবিধাটা হচ্ছে এখানে যে আপনার কাজের সুযোগ হলো, আপনার এখন আবার আবেদন করতে হবে, এই দুই তিন মাস সময় লাগবে, আবার টাকা খরচ করতে হবে, আপনার ওই রেস্টুরেন্টের মালিকের কি খেয়ে দিয়ে ঠেকা পড়ছে আপনার জন্য বসে থাকবে? সে না, সে অন্যজনকে নিয়ে নিবে, কারণ আমাদের এই ক্যাটাগরিটা ওপেন না। যারা ছাত্র বা যারা স্পাউস বা যারা পিআর পায়, পাসপোর্ট পায়, শুধুমাত্র এটা তাদের জন্য ওপেন থাকে, তারা যে কোনো কাজ করতে পারে, সেক্ষেত্রে কোনো পারমিশনের প্রয়োজন নেই। আর একটা বড় অসুবিধা হচ্ছে, আপনি ওয়ার্ক পারমিটে থাকা অবস্থায় কিন্তু ফুড অর্ডার অর্থাৎ ফুড ডেলিভারির এই আইডিটা করতে পারবেন না, কারণ ফুড অর্ডার কোম্পানি যখন দেখে আপনার কার্ডের পিছনে ব্যাকগ্রাউন্ডে লেখা আছে স্পেসিফিক কোনো ক্যাটাগরি, এবং সেখানে যদি ডেলিভারি কাজের কোনো পারমিশন না থাকে, তাহলে আপনি ফুড অর্ডার আইডি করতে পারবেন না, বাট ওল্টার এই আইডিটা করতে পারবেন। তো এইটা হচ্ছে ওয়ার্ক পারমিটে থাকার এই দুইটা দ্বিতীয় অসুবিধা।